ভগবান যত যত লীলা করেছেন সকল রসে নির্যাস হলই রাস অত্যন্ত কঠিন ভগবান কি রাস করেছিলেন তার কারণটা কি ছিল কেন করেছিলেন রাস কি ছিল তার কারণ সেটা আমাদের আগে জানতে হবে তারপরে শেষে সবাই মিলে আমরা একসঙ্গে রাস মঞ্চে আনন্দ করব নৃত্য করব জয় গায় জয় গৌর লীলা পরিবেশনে ভৈরবী হলে সন্তান জ্ঞানী সকলে আমাকে ক্ষমা করব জয় রাধাকৃষ্ণ কিবা বৃন্দা বৃন্দাবন
Ah!
Thank you.
প্রশ্ন তো আসতেই পারে। আচ্ছা বলুন তো শ্রীমতী রাধারানী মা কি বলতে পারবেন? কি রাধারানী মা? কৃষ্ণের মা কি? ভালো করে শুনে শুনে শ্রীমতী রাধারানী মা কি? শ্রীমতী রাধারানী মা হলো পদ্ম ফুল। ঘরের মধ্যে মন্দিরের ভিতরে একটা সোনার থালার মধ্যে রেখেছিলেন। প্রতিদিন দরজা খুলে ওই মন্দিরে প্রবেশ করে ওই স্বর্ণপদ্মের উপরে স্বর্ণপদ্মটা দর্শন করত। প্রতিদিন দেখতে দেখতে হঠাৎ একদিন কি দেখলো, না স্বর্ণপদ্মের উপরে একটা সদ্যজাত কন্যা শিশু। কৃত্রিমা দেবী নিঃসন্তানই ছিলেন, সন্তান ছিল না, কিন্তু রাধারানী রায়মতি মুদিত ছিল। তাই কৃত্রিমা দেবীর মনে বড় দুঃখ যে বিধাতা কৃপা করে একটা কন্যা দিল কিন্তু তার নয়নদুটি বন্ধ। তার নয়নদুটি বন্ধ করে রাখবার কারণটা কি? শ্রীমতী রাধারানী বলেছিলেন, বধু যত সময় তোমার বধু না দেখবো তত সময় কিন্তু আমি নয়নে মিলব না। তাই অন্ধভাবে এসেছিলেন মা। যেদিন মা যশোমতী পৃথিলার কন্যাকে দেখবার জন্য বাড়ি থেকে বেরোবে এমন সময় ওই ছেলে মানে কৃষ্ণ বারবার মায়ের আঁচল ধরে টান দিচ্ছে। আর মা চিন্তা করছে যে পৃথিলার কন্যা সে নাকি অন্ধ, আমার ছেলেটা যদি নিয়ে যায় কোনো প্রকার যদি তার হাওয়া লাগে তাহলে আমার ছেলে তো অমঙ্গল হতে পারে, সব মায়েরা একটু ভাবে সেটা না। তো তখন গোপাল চিন্তা করছে মা আমি যদি না যাই তাহলে তো রাধারানী মায়ের মিলবে না, আমাকে তো যেতেই হবে। কিন্তু মা কি করেছে, ছেলেটাকে ঘরের মধ্যে রেখে তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছে আর গোপাল বারবার মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছে। মা দেখছে দুষ্টু গোপাল কথা শুনছে না, তাড়াতাড়ি করে কোলে কোলে বসিয়ে নিয়ে যাচ্ছে। কৃতিলাল ঘরে গিয়ে গোপালকে জোর করে কোলে কোলে চেপে ধরে রেখেছে যাতে কোনো প্রকারে কোন ঝুঁকি নেমে না যায়, কারণ কৃতিলাল কন্যা অন্ধ, যদি তার ছোঁয়া লেগে আমার ছেলের কোনো ক্ষতি হয়। গোপাল চিন্তা করছে মা তো আমাকে ছাড়ছে না, এমন একটা কাজ করতে হবে যে রাগ করে মা আমাকে নামিয়ে দেয়। মায়ের কোলে বসে চারিদিকে লক্ষ্য করতে করতে দেখছে মায়ের গলায় একটা গজমতি হার, ওই গজমতি হাড়টা ধরে এক টান দিয়েছে। আর যেই না টান দিয়েছে সঙ্গে সঙ্গে মা রেগে গিয়ে গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে। যেই না কোল থেকে নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে গোপাল চিন্তা করছে মা তুমি গজমতি পড়াও, আমি এই সুযোগে আমার রাধারানীর কাছে যাই। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছি রায় নয়ন নেত চেয়ে দেখো আমি এসেছি। রাধারানী বললে তুমি যদি আমার বধু হবে তবে বাইরে কেন, আমার অন্তরে শুন তবে তো জানবো ভগবান বিলম্ব না করে রাধারানী অন্তর প্রবেশ করে তার দুটি কর কমলে দিয়ে রাধারানীর নয়ন কমলে যখন স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে কর কমলের বরশে নয়ন কমল এদিকে গজমতি পোড়ানো হয়ে গেছে মায়ের। মা চিন্তা করছে তাই তো আমার গোপাল গেল কোথায়, তাড়াতাড়ি করে যেখানে সন্দেহ বাবা তাড়াতাড়ি করে রাধারানীর মধ্যে ঢুকেছে, ঢুকে দেখছি যে রাধারানী তাকিয়ে আছে। কৃত্রিমা দেবী বললেন দিদি তোমার সন্তানের জন্য আজ আমার কন্যা নয়নের দৃষ্টি পেয়েছে, তাই আমি আজ থেকে আমার কন্যাকে তোমার পুত্রের চরণে সঁপে। তাহলে মা হল পদ্মফুল, পালিত মা কৃত্রিমা দেবী, আর সৃষ্টি কথা থেকে ভগবানের সৃষ্টি গোবিন্দের বা মঙ্গল পাবঙ্গ থেকে সৃষ্টি, কারণ কোনো খেলা করতে গেলে একা একা করা যায় না,
আমাদের সাধারণ জগতে যেসব খেলা আমাদের ছেলে মেয়েরা খেলে, কেউ কি একা খেলতে পারবে কোনো খেলা? খেলা করতে গেলে সঙ্গীর প্রয়োজন হয়, তাই না? তো ভগবান যে লীলা করবেন সেটা একা একা করতে পারবেন না, তাই নিজের এই দেহ থেকে, শ্রীদেহ থেকে আর একটা শ্রীদেহের সৃষ্টি করলেন, সে হল শ্রীমতী রাধা। আবার লীলা শেষ করে, লীলা সম্পূর্ণ করে পুনরায় দুই দেহ এক হয়ে নদিয়ায় দৌড় ধরে। তাই শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে, অনন্য বিলাস রস আস্বাদন করি এনে সেই দুই দেহ হলেন আমার চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলে না। আজ আমার গৌর এসেছে বাটি বাবা, কিন্তু আজ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ভাবে আবেশে সুরধরি গঙ্গাকে বললেন যমুনা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, ভক্তদের বললেন এরা হলো আমার গোপী, স্বামী তো হলো। কিন্তু একটা জিনিস বাদ থেকে যায়, ভগবান কৃষ্ণের হাতে ভগবান যে রাস করেছিলেন তার হাতে ছিল বাঁশি, যে বাঁশি বাজিয়ে সকল গোপী ঘর থেকে বনে এনেছিল। কিন্তু আজ তো গোবিন্দের হাতে বাঁশি ছিল, ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় গৌর হবে, গৌরের হাতে কি কোনো বাঁশি আছে? তাহলে বাঁশিটা কোথায়? শাস্ত্র কি বললেন? শাস্ত্র বললেন ব্রজে যারা নদে তারা, যারা নদী ছিল তারাই নদিয়ায় এসেছে। তাই যদি হবে তাহলে বাঁশিটাকে বৃন্দাবনে থেকে গেল, সেটাকে বৃন্দাবন থেকে নবদ্বীপে আসেনি। বললেন তা কি করে হয়, সবই যখন এসেছে বাঁশি এসেছে, তাহলে বাঁশিটা কোথায়? গোবিন্দের হাতে কি মুরলি এই করিতে হলো ঘুরো আর গোবিন্দের চরণে নুপুর সেটা হলো কর। আজ আমার গৌরী কি করছি সুরধ্বনি রীতি